চকে সিদ্ধান্ত আমি লিখিতভাবে একো পোৱা নাই। আজি বিধানসভাত কথাটো উঠিছে বা পার্লিয়ামেন্ট এফেয়ার্স মন্ত্রী ডাঙরিয়ায় কথাটো অলপমান উলিয়াইছে, কিন্তু ভালকে উলিয়া নাই, কোনো সাবজেক্ট নাছিল। গতি একটা দীঘলীয়া দিনের পর শুক্রবার সাড়ে এগারোটা ঠেক হয়, দুটা বা তিনটা তাকো আরম্ভ হয়, ইয়াকনো কিয় বাদ দিব খোঁজা হয়েছে, এই সিদ্ধান্ত, এই পরম্পরা কিয় বাতিল করবলগা হয়েছে, এই বিষয়ে অথরিটিক মাননীয় অধ্যক্ষ ডাঙরিয়াক আমি প্রশ্ন করিম, তেওঁৰ জানিম, আর তেখেতে যে উত্তর দিব তারপর আমার প্রতিক্রিয়াখিনি জানাম। কিন্তু বিজেপির পৰা কোৱা হৈছে যে এয়া সর্বসম্মতি সিদ্ধান্ত এই বুলি কথা দাবি কৰিছে। আচ্ছা, তেওঁলোকে বিজেপিয়ে তো তেওঁলোকের মতে সকলো কয়, আমি সর্বসম্মত সিদ্ধান্ত মিটিংত কোন কোন আছিল, কি আলোচনা হৈছিল, এই কথাবিলাক জানিব লাগিব, আমার মেম্বার বেলেগ রুল কমিটির, গতি আমি তেখেতসকলৰ লগত এতিয়ালৈকে কথা পাতিব পৰা নাই। আৰু মোৰ বিশ্বাস নহয় যে বিজেপির সুরতে আমার মেম্বারসকলে সুর মিলাইছিল, গতি কথাবিলাক অকনমান আমাক জানিব দিয়ক, তারপর আমি জানাম। আর এই পরম্পরা কিয় ভঙ্গ করব ওলাইছে এই কথাবিলাক অসমৰ ৰাইজে তো বুঝি আছে। অহা বিধানসভার পৰা নাথাকে আর নাথাকে, সর্বসম্মতি এই ধরনের আদরি লৈছে, এইটো একচুয়ালি অত্যন্ত দুঃখের বিষয় যে এইটো স্বাধীনতার আগৰ পৰা 1936 চনৰ পৰাই এই ব্যবস্থাটো চলি আছে, কিন্তু হঠাৎ কি কারণে এইটো চেঞ্জ করব লগা হল এটা আমি বুঝব পৰা নাই, আমি আদরি জনাওয়া নাই, আমি দুঃখ পাইছি। কিন্তু কিন্তু বিধায়কগুলো কৈছে যে সর্বসম্মতিক্রমে হয়েছে। নাই নাই, আমার দুজন বিধায়ক তাত মেম্বার আছে, তেওঁলোকে আপত্তি করেছে। আপত্তি করেছিল? হয়, আপত্তি করার পিছতো এইটো নিয়ম মানি ইসলাম লস্কর আছে। নামাজৰ সময়টো ছুটি হল, এতিয়া দুটা বজাৰ পৰা হব, আগন্তুক যি অধিবেশন হব সেই অধিবেশন সেইটো হলে বৰ দুখৰ বিষয় হব। এতিয়াতো মই আহিছো, এতিয়া মই আহোঁতে দেখিলো নামাজৰ টাইম, এতিয়া খুতবা আৰম্ভ হব, কাৰণ অসমৰ প্ৰায়বোৰ মছজিদত 12:30 বজাত আজান হয়, কোনোবা মছজিদত 12:10 হয়, 12:15 হয়, আৰু 12:30 বজাৰ ভিতৰত প্ৰত্যেকটো মছজিদত ইমাম চাহাবে খুতবা শেষ কৰে, 12:45 এটাৰ ভিতৰত অসমৰ প্ৰায় মছজিদত নামাজ শেষ হয়, যেনেকৈ বাহিৰা ৰাজ্যত 1:30-2 বজালৈকে নামাজ চলি থাকে। আৰু এতিয়াতো মইতো আহিলো, এতিয়াতো নামাজৰ সময়ত সকলোকে ছুটি দিয়া হৈছে, 2 বজাৰ পৰা বিধানসভা হ'ব, আৰু এইটো যদি বন্ধ কৰাৰ কিবা প্লানিং কৰিছে, এইটো বৰ দুখজনক কথা হ'ব, দুখ লগা কথা হ'ব। এই কথাও যুক্তি দিছে যে কোনো এখন বিধানসভাৰ ক্ষেত্ৰত এই নীতি নিয়ম কাৰ্যকৰী নাছিলে, গতিকে অসম বিধানসভা আচলতে ইয়ালৈকে আমি এতিয়ালৈকে আমি 2-5 বছৰীয়া কাল সমাপন কৰি 3rd ইয়াৰ কণ্টিনিউচন কৰি আছো, অৰ্থাৎ 3rd টাইম, আজিলৈকে আমি সদায় নামাজৰ কাৰণে ছুটি পাই আহিছো, এতিয়ালৈকে আমি সদায় এই সময়খিনিক বিৰতি দিয়া হয় আৰু দেখা পাই আহিছো। চাওঁ কি আলোচনা, আমাৰ বডিত বহি লওঁ আমি। দুগৰাকীকৈ আপোনালোকৰ বিধায়কো আছিলে, গতিকে সেই কমিটিখনত, আৰু সেই বিধায়কৰ কমিটিও আছিলে, আমি আমাৰ চিএলপিত বহি লওঁ, কি কৰা যায় আলোচনা কৰি আমি এইটো সিদ্ধান্ত। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।